যে কোনো ইংলিশ এমসি কিউ আসলে কোন টপিক থেকে এসছে এই জিনিসটা ধরার মেইন উদ্দেশ্য বা মেন ইন্টেনশন তোমার থাকা লাগবে যে অপশনগুলোর দিকে প্রথমে নজর দেওয়া লাগবে কারণ সবাই যে ভুলটা করে আসলে এই জিনিসটা পড়তে গিয়ে তখন হচ্ছে নার্ভাস হয়ে যায় বা অনেক বড় বড় কিছু বা অনেক বড় লাইন যখন থাকে তখন ওই জিনিসটা পড়তে গিয়ে তারা ভাবে এটা কোন টপিক থেকে এসছে হ্যান তেন এরকম করতে করতে কিন্তু এক দেড় মিনিট বা দু মিনিট সময় চলে যায় একটা এমসি কিন্তু তোমার যদি এক দেড় মিনিট বা এরকম সময় চলে যায় তখন তো তোমার এমনিই তোমার মধ্যে নার্ভাসনেস চলে আসবে একটা জিনিস তুমি পারতে বা টপিকটা হয়তো তুমি ভালোভাবে পড়াশোনা করেছো অ্যাডমিশনের সময় বাট পরে দেখবে যেটা তুমি পারছো না এই সবার আগে তোমার অপশনের দিকে নজর দেওয়া লাগবে তারপরে নজর দেওয়া লাগবে তোমার এই গ্যাপটা যেখানে থাকবে গ্যাপের আগে এবং গ্যাপের পরের একটু অংশে আর শেষে তেমন কি আছে ওই জিনিসটা তোমার তেমন দেখা দরকার হবে না দুই একটা টপিক আছে যে পুরোপুরি অংশটা একটু দেখা লাগে যেমন টেন্স রিলেটেড কিছু বিষয় আছে যে পরের টেন্সটা কোন টেন্সে আছে তাহলে আগের টেন্সটা এই টেন্সে হবে এরকম কিছু ফ্যাক্টরস আছে কিন্তু স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার অপশন একটু ভালোভাবে ফোকাস করা লাগবে মনোযোগ দেওয়া লাগবে আর গ্যাপের অংশে মনোযোগ দেওয়া লাগবে এখন দেখো এখানে ইট ওয়াজ ওয়াজ মানে একটা ভিভার্ব তো ভিভার্বের পরে তো আমাদের জানা থাকা লাগবে ভাইয়া যে বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হয় তো বিভার্বের পরে যেহেতু সাবজেক্ট প্রোনাউন হয় এখন আমরা অপশনগুলো দেখি কোনটা কি আছে প্রথমে আমরা অপশন হচ্ছে বাদ দিব তো ওয়াজ মানে বিভার্ব এর পরে সাবজেক্ট প্রোনাউন হয় তো আস তো ভাই আর সাবজেক্ট না এটা তো অবজেক্ট প্রোনাউন বা অবজেক্ট ফর্ম তাহলে এটা বাদ এখানেও আস আছে এটাও বাদ এখন এরপরে কি আছে এগুলো আমাদের দেখার দরকারই নেই ওয়াজ যেহেতু একটা বিভার্ব এরপর ইট ওয়াজ আস তুমি বলতে পারবে না তুমি বলতে পারবে না ইট ওয়াজ মি তোমার কাছে এটা সুন্দর লাগতে পারে ইট ওয়াজ মি কিন্তু তোমার বলা লাগবে ইট ওয়াজ আই তোমার তুমি বলতে পারবে না ইট ওয়াজ হিম বলতে হবে ইট ওয়াজ হি তুমি বলতে পারবে না ইট ওয়াজ হার বলতে হবে ইট ওয়াজ সি অথবা ইট ইজ সি এখন খেয়াল করো তাহলে এই দুটো যেহেতু বাদ দিলাম আমাদের সাবজেক্ট ফর্ম লাগবে দেখি কোন জায়গায় সাবজেক্ট ফর্ম আছে এখানে উই মানে সাবজেক্ট ফর্ম উই মানে সাবজেক্ট ফর্ম এই দুইটা থেকে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে এখন এখানে যাদের বেসিক মোটামুটি ভালো আছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা যদি থাকে এদের পরের ভাবটা সবসময় বি থ্রি হওয়া লাগে তো গো বার্বের বি যে গন আছে বা গন হচ্ছে হতে পারতো কিন্তু এখানে ওয়েন্ট দেওয়া আছে গো বার্বের বি টু হচ্ছে ওয়েন্ট যে হি ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি স্টাডি সে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল সো এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে বা বি টু ফর্মে আছে তো হ্যাড যেহেতু এটা আমাদের ধরো যে পাস পারফেক্ট টেন্সের একটা অক্সিলেরি ভার্ভ যে হ্যাড আছে এখানে তো হ্যাডের পরে তো ভাইয়া বি থ্রি বসবে এখানে তো ওয়েন্ট আছে তাহলে এটা একটা সাংঘাতিক ভুল কিন্তু হ্যাডের পরে তুমি লেফট দিতে পারো লিফ্ট বাড়বে পাস্ট ফর্ম বা বি থ্রি যেটাই বলি না কেন সেটা হচ্ছে লেফট তাহলে এখানে কারেক্ট টেন্সার লেফট হিসেবে সেটা ঠিকঠাক আছে তাহলে বিষয়টা একদম সাধারণভাবে আমরা যদি বলি এখানে ওয়াজ মানে ভিভার বিবারের পরে সাবজেক্ট প্রণয়ন হবে তাহলে এখানে অবজেক্ট প্রণয়ন আছে এই দুইটাই বাদ এখানেও সাবজেক্ট আছে উই এখানেও সাবজেক্ট আছে উই এখন এই দুইটা থেকে কারেক্ট অ্যান্সার কেন এটা হলো কেন এটা হলো না এটা না হওয়ার মেন কারণ হেডের পরে বিথৃ নাই পয়েন্ট মানে ভি টুতে আছে তাহলে দেখো ইংলিশ এম অনেকগুলো তোমার কাছে সহজ লাগবে দেখবা যে সহজগুলো আরও বেশি কঠিন লাগছে আরেকটা একটা বিষয় অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যত সহজই হোক সেগুলো কিন্তু ধরো যে আরো বেশি কনফিউজিং লাগে তোমার এই জন্যই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তোমার এত হিবিজিবি এত কমপ্লিকেটেডও থাকবে না মোটামুটি তোমার আয়ত্তের মধ্যে থাকবে কিন্তু তুমি ইজিভাবে সেটাকে ইজিলি তুমি আনসার করে ফেলবে এরকম করতে যাবে না একটু হলেও সিনসিয়ারলি অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে আনসার করার চেষ্টা করবা জাস্ট বোঝার চেষ্টা করবা যে এটা আসলে কোনটা কারেক্ট আনসার হতে পারে বা একটু কম্পেয়ার করবা অপশনগুলোর মধ্যে তাহলে তুমি ধরো যে ভালো করতে পারবা একদমই হুট করে গ্যারান্টেড হয়ে আনসার করতে যাবা না যেটা আমি খেয়াল করেছি যেগুলো ধরো যে অনেকেই বেশি গ্যারান্টেড হয়ে বা বেশি শিওর হয়ে হচ্ছে আনসার করে সার্টেন হয়ে আনসার করে সেগুলো দেখবা যে বাসায় গিয়ে দেখবে হাই হাই এটা তো একটা সাংঘাতিক ভাবে ভুল হয়েছে তুমি একটা অ্যান্সার করলে এটা এটার বিপরীতটা অন্য একটা হয়ে গেল তো এই জন্য পড়াশোনা করা লাগবে টেকটিক্স অবলম্বন করে স্মার্টলি পড়াশোনা করা লাগবে স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত ভাইয়া পড়াশোনা করা লাগবে সবাই পড়াশোনা করে কিন্তু সবাই তো ভাইয়া চান্স পান এখন তুমি বলবা সিট তো ভাইয়া আছে অল্প তাহলে সবাই তো চান্স পাবে না ভাইয়া আমার তো আসলে ছোটোবেলা থেকে লাখ ফেভার করে না আমি মনে হয় চান্স পাবো না আসলে এই জন্য সিরিয়াসলি পড়ছি না এগুলো বললে হবে না তোমার সিরিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা টার্গেট রেখে পড়াশোনা করা লাগবে পরে তোমার কোথায় হবে না কি হবে ওটা ভাইয়া পরের বিষয় আগে তোমার নিজের সেরাটা দিয়ে সূর্যের মতো দীপ্তিমান হওয়ার মতো সূর্যের মতো পুটতে হবে আগে তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা